নমস্কার বন্ধুরা, লেখাপড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক অঙ্ক বইয়ের কোষে দেখি যে 6.1 অধ্যায়টা রয়েছে, ওই অধ্যায়ে 9 দাগের অঙ্কটা কীভাবে করতে হয় সেটা দেখব। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটাকেও প্রেস করে নাও, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। অঙ্কটাতে বলা হয়েছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো, সমূল চক্রবৃদ্ধি বার করতে দিয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে সমূল চক্রবৃদ্ধি বার করতে হয় P(1+R/100) ব্র্যাকেট ক্লোজ করে হচ্ছে N এই সূত্রটা দিয়ে। তাহলে এখানে দেখো, সমূল চক্রবৃদ্ধি আমরা পেয়ে যাচ্ছি, সময় পেয়ে যাচ্ছি 3 বছর, চক্রবৃদ্ধি সুদের হার পেয়ে যাচ্ছে 8%। তাহলে আসল কত? এখানে আসলটাকে x ধরে নিয়ে করতে হবে, ঠিক আছে? এখানে লিখতে হবে যে, মনে করি আসল সমান সমান হচ্ছে x, তাহলে সুতরাং আসল মানে p সমান সমান হচ্ছে x, চক্রবৃদ্ধি সুদ যেটা অঙ্কতে পাচ্ছি সেটা হচ্ছে 8%। সময় সমান 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 হচ্ছে 3 বছর। এবার প্রশ্ন অনুযায়ী দেখো, P(1+R/100) এই সূত্রটা দিয়ে সমূল চক্রবৃদ্ধির বার করতে হয়। তাহলে এইটা সমান সমান হচ্ছে P(1+R/100) ব্র্যাকেট ক্লোজ করে হচ্ছে N 31,492.80 এর অঙ্কতে দিয়ে দিয়েছে। এবার আমরা পি সমান সমান ধরে নিয়েছি এক্স, তাহলে পি এর জায়গায় বসিয়ে নেবো হচ্ছে এক্স 1+, আর এর জায়গায় বসিয়ে নেবো হচ্ছে 8/100, এন এর জায়গায় বসে যাবে হচ্ছে 3, এন এর জায়গায় বসে যাবে হচ্ছে 3 বছর, সমান সমান 31,492.80। তারপরে স্টেপে দেখো, এক্স গুণ একশোটা নিচে বসে গেল, একের সাথে 100-এর গুণ হয়ে যায়, 100 বসে গেল, প্লাস 8 যেরম ছিল বসে যাবে ব্র্যাকেট ক্লোজ করে 3, সমান সমান 31,492 যেমন ছিল বসে যাবে। তারপরে স্টেপে দেখো, এই 8-এর সাথে 100 যোগ হয়ে যাবে, 108 হয়ে যাচ্ছে, নিচে 100 বসে থাকছে, কিউব বসিয়ে দিচ্ছি 3, সমান সমান হচ্ছে 31,492.80। তারপরে স্টেপে দেখো, যেহেতু কিউব আছে, কিউব মানে হচ্ছে সেম সংখ্যা 3 বার গুণে আছে, তাহলে সেটাকে ভেঙে নিয়ে চলো। হলো, ভেঙে নেওয়া হলো। এবার এই 3টে 108-এর গুণ করতে হবে, গুণ করে বার করতে হবে কত বেরোচ্ছে সেটা দেখতে হবে। চলো তাহলে গুণ করে দেখে নিই কী কী আসছে। এটাকে আবার 108 দিয়ে গুণ করতে হবে, ছাড়ে 32-এর 2 হাতে রইল 3, 6×48 49, 50, 51, 51-এর 1 হাতে রইল 5,048, 49, 50, 51, 52, 53, 3 হাতে রইল 5, 8×8, 8×8 13, 13 হাতে রইল 1,
আটের একে নয়, আট একে আট, আট একে নয়। তাহলে 108-কে 3 বার গুণ করলে পরে এই সংখ্যাটা আসছে। আরে 100-কে 3 বার গুণ করলে পরে 1, যে কটা শূন্য আছে সব কটা শূন্য ধরে বসিয়ে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল। গুণ করলে পরে এটাই আসবে। তারপরে স্টেপে দেখো, এক্স যেরকম ছিল বসে যাবে। এই যে 31,492 রয়েছে, 92.80 রয়েছে, এটি পয়েন্টটা উঠবে, উঠে নিচে 1 বসবে। তারপরে যে কটা শূন্য, যে কটা সংখ্যা রয়েছে সেই কটা শূন্য বসবে। তারপর ভাগ চিহ্ন দিয়ে লিখতে হবে হচ্ছে এইটা, যদি এখানে গুণে রয়েছে এদিকে এসে ভাগে হয়ে যাচ্ছে। ঠিক পরের স্টেপে দেখো, এটা যেরকম ছিল লিখবো, গুণ চিহ্ন দিয়ে, যেহেতু ভাগে আছে গুণ চিহ্ন দিলে পরে উল্টে যায়, এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। আচ্ছা, এইটা এইটা কেটে গেল, এইটা এইটা কেটে গেল। আচ্ছা, তারপর দেখো, 31,400, 10,000, 2 লক্ষ, 3,14,928, এই যে এটা রয়েছে, এটা এটাকে ভাগ, এটা দিয়ে ভাগ দিতে হবে, এইটাকে ভাগ দিলে পরে এটা বার করতে হবে। তাহলে এখানে দেখো, 4×8=32, মানে 4 দিয়ে ভাগ দিলে পরে এখানে 2 আসছে। তাহলে একবার 4 দিয়ে গুণ করে দেখা যাক এটা আসে কিনা। 3,14,928, 4 দিয়ে গুণ দেবো। 4 দিয়ে গুণ দিলে পরে ৩২ হাতে রইল 3, 4×2=8, 9×10=11, 11×1 হাতে রইল 1, 4×9=36, 37 হাতে রইল 3, 4×4=16, 17×18=19, হাতে রইল 1, 4×1=4=5, 3×4=12। তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে পড়ে রয়েছে 1,10,000, অযুত লক্ষ, 1 লক্ষ টাকা। 4 দিয়ে 1 লক্ষকে ভাগ দিলে পরে 25,000 আসে। তাহলে এক সমান সমান 25,000 টাকা। সুতরাং আসল সমান সমান 25,000 টাকা, এটাই উত্তর। যদি কাটাকুটি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ওখানেই রিপ্লাই দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা নতুন কিছু শিখতে পেরে থেকে থাকো, তাহলে ভিডিওটাকে লাইক করে দাও। যদি মনে হয় বন্ধুবান্ধবদের উপকার হতে পারে এই ই লার্নিং থেকে, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও। ধন্যবাদ।